পটল কুমার গানওয়ালা। ও পটল, কাঁদে না বাবা। আরে আমরা কেউ তোকে কিচ্ছু বলবো না, বিশ্বাস কর। চোখটা মুছ দেখে। ওই যে ও ঘরে যে মেয়েটা ছিল, ওর পুতুলের উপর আমার পা পড়ে গেছিল। মা, ওকে এক্ষুনি এই বাড়ি থেকে গেট আউট করে দাও না মা, আমার ওকে একটু পছন্দ না, প্লিজ মা। তুলি, ঘুর কারলে এরকম বায়না করে না। শোনো দিদি, মেয়ের বায়নায় যেন হুট করে কোনো ডিসিশন নিস না, ভালো করে আগু পিছু ভেবে তারপর যা করার করবি। তাই করবো বাবা, তুমি নেব না। না না, ভাবতে তো হচ্ছে, কেমন তোর মাথা গরম তেমনি তোর মেয়ে, মোটে বিশ্বাস নেই তোদের। ওই তুলির কথা এখনই ওদের কিছু বলতে যাস না, দেখছিস তো সুজন তলে তলে ওদের দলে। এক্স্যাক্টলি, ও তোকে বুদ্ধ বানিয়েছে আমাদেরও। ওয়াট আশপত্তা, সে ঠিক আছে, কিন্তু এখনই ওকে চটালে যদি হিতে বিপরীত হয়ে যায়। দেখ, পারিবারিক ক্ষেত্র আর কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্র দুটোতে মাথা খাটানো সমান জরুরি, নইলে সর্বনাশ। তুমি ভেবো না বাবা, তোমার জামাই যেই দলে আমি সেই দলে ভারী করব। মানে কি বলছিস তুই, বুঝতেই পারছি না। মনে আছে পটল কি বলেছিল? তোমাকে এমন অপমানের মধ্যে ফেলে আমি যাই কেমন করে? পটল বলেছিল অপমান করা বন্ধ করলে ও এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। হ্যাঁ বলেছিল, তাতে কি? আর ওকে এই বাড়ি থেকে বের করার জন্য আমি যা খুশি তাই করতে পারি। বলবো মা, আমি ফিরে আসি তারপর বলবো। তুমি একদম রাগ করবে না, কেমন? এই দেখো, কাউকে কিছু না বলে চলে যাচ্ছে, এই মাথায় কি মাঝে মাঝে ভূত চাপে? অদিতি শোন, শুনে যা, তুমি আজকাল বড্ড নালিশ কুটি হয়েছো। সত্যি তুলি, দেখো না না, দেখো হয়তো ওর লেগটা একটু ডলটার উপর পড়েইছে, তাই বলে সঙ্গে সঙ্গে তোমাকে তোমার মায়ের কাছে এসে নালিশ করতে হলো। বেশ করেছি, নালিশ করছি। ও আমার পুতুলের উপর ওরম নোংরা পা ফেলবে কেন? ও একদম ভালো না, ভেরি ব্যাড বয়। দিদুন, ও কবে যাবে এই বাড়ি থেকে বলো না? দিদুন কবে যাবে? কথা বলছিল কেন গো? বুঝি সুজন কুমারের মেয়ে। কি করে বুঝলি? বুঝেছি তো, ঠিক ওই রানীর মতো। কি রাগ, কেমন যেন করছিল, মোটেই ভালো লাগে না অত রাগ দেখতে। অমন বলতে নেই, তুমি না বললে তোমার ছোট বোন বোন বুঝি অমন হয়? বোন তো আমারও ছিল, ফুলি। কত ভালোবাসতো আমাকে, কখনো রেগে রেগে কথা বলেনি আমার সাথে। ভালো করে কথা বলছিলাম, আমার রেগে রেগে কথা বললো কেন আমার সাথে গো?
ভালো করে কথা বলা যায় না বুঝি? এই কথা আমি ভাবছি কি না কি। বেশ, আমি তুলিকে বারণ করে দেব, ওকে বলে দেব তোমার সঙ্গে যেন ওরকম রেগে রেগে কথা না বলে। আমার যে ভয় করছিল জানো। এসো দেখি নে, বস দেখি এবারে, চোখটা মুছো, একটু হাসি দেখি মুখে, হাসি। আমি বলে দেব, তুলিকে বারণ করে দেব, ও আর তোমার উপর রেগে রেগে কথা বলবে না, কেমন না? হ্যাঁ মা, এত সহজভাবে ব্যাপারটা নেবেন না। আমার তো ভয় হচ্ছে অদিতি আবার এই নিয়ে না বাড়িতে একটা হুলুসুলু কাণ্ড শুরু করে। বড় বৌমা, অশান্তি যদি কেউ করতে চায় তাহলে তো সে বাতাসের সঙ্গে ঝগড়া করেও অশান্তি করতে পারে, সে কথা ভেবে লাভ আছে? আরে পটল তো কোনো দোষ করেনি। পটল দোষ করেনি সেটা আমরা জানি মা, কিন্তু তুলি যদি ওর মাকে গিয়ে পটলের নামে নালিশ করে তাহলে অদিতির মাথা ঠিক থাকবে? মেয়ের ব্যাপারে তো সে একেবারে অন্ধ। সে আর জানি নে, প্রশ্রয় দিয়ে দিয়ে তো মেয়েটাকে একেবারে নিলো, ওইটুকু মেয়ে, কি তার জেদ, কি রাগ, কি তার তেজ দেখেছো? মা আমার ভয় করছে বাড়িতে না আবার কোনো অশান্তি হয়, তাছাড়া আপনার ছেলেও তো আজকে বাড়িতে নেই। অশান্তি? কি শান্তিতে আছো বড় বৌমা, যে অশান্তির ভয়ে একেবারে কাঁটা হয়ে থাকছ? তাদের খাই না পড়ি যে ভয়ে জিজু হয়ে থাকতে হবে না? তারা আমাদের ব্যাপারে কোনো ব্যাপারে কথা বলবে না, আমরা তাদের কোনো ব্যাপারে কথা বলবো, ব্যাস। মা, মা আমরা এই বাড়িতে এখনো একসাথে আছি, এই বাড়িতে একটা কোনো অশান্তি হলে তার জের আপনার উপরে পড়ে, আমি সেটাতেই ভয় পাচ্ছি। তা সেই যদি আমার কপালে এখন থাকে তা কি খণ্ডাবে বলো, সে হবে? আমি এত নরম মানুষ নই, এত নরম মানুষ নই বড় বৌমা। সারাটা জীবন, এতগুলো বছর, অনেক ঝড় ঝাপটা গেছে, সব সামলেছি, সব আমার উপর দিয়ে তো কম যায়নি। এত ভয়টা পাচ্ছ কিসের তুমি? আরে এটা আমার বাড়ি, এখানে তোমরা আছো, তোমরা খাচ্ছ বরের পয়সায়, তোমার স্বামী এখন ভালো রোজগার করে, তবে ওই ছোট জায়ের ভয়ে আর কত? এবার ওই সব ভয়টাই গুলো একটু ছাড়ো বড় বৌমা। আসতে পারি? হ্যাঁ আসুন। বাট ইউ আর লেট, আজ না আপনার ফার্স্ট ক্লাস নেওয়ার কথা ছিল। সরি ম্যাডাম, আসলে কালকে বাড়িতে এমন একটা কাণ্ড ঘটে গেল আর আজকে ট্রেনটাও এমন লেট করলো, কাল থেকে আর হবে না। প্রথম দিন এলেন জামা কাপড়ে কাদা মেখে, তাই আপনাকে ছুটি দিলাম। আজকে বলেছিলাম ঠিক টাইমে জয়েন করবেন, অথচ দেখুন আজকেও আপনি। আমি জানতাম আপনি খুব সিরিয়াস টাইপের মানুষ আর খুব পাংচুয়াল, অ্যাট লিস্ট সুজন মল্লিক তাই বলেছিলেন। সুজন মানে? ওনার কথায় আপনাকে রেখে আমাকে তো যত প্রবলেম ফেস করতে হচ্ছে, আপনি স্কুলের রুটিন ব্রেক করছেন, এখানে তো একটা প্রপার টাইম শিডিউল আছে নাকি? আপনার পরে অন্য টিচাররা ক্লাস নেবে, তাছাড়া স্টুডেন্টরা কখন থেকে মিউজিক রুমে ওয়েট করে আছে, আর আপনি এলেন 15 মিনিটস লেট। আই এম সরি টু সে, আপনি যদি এইভাবে চলতে থাকেন আপনাকে নিয়ে কিন্তু আমাদের কাজ করা সম্ভব হবে না। সুজন কুমারের কথা রাখতে গিয়ে সব দিক থেকে প্রেসারে পড়লাম আমি। বল্টুর তো হ্যাঁ চাকরি, আমার ডলিকে পা দাও, চাই না আমি, চাই না, চাই না।
না। উমা, তুলি তুলি তুলি, এ বাবা তুলি, কি করছো এসব? আচ্ছা তুলি, এরকম কেউ করে বলো? ভাই ডুইং, দেখো এই সমস্ত ডলিগুলো তোমার বাবা তোমার বাই করে দিয়েছে, এদেরকে এভাবে মারে বলো? নোংরা লেগে গেছে তোমার ডলির গায়ে? ঠিক আছে চলো চলো, আজকে আমরা দুজনে মিলে তোমার সমস্ত ডলিদের বাদ করিয়ে দেবো। আজকে তুলি সোনার বাদ টবে তুলি সোনার ডটাররা বাথি। না, ও এখন থেকে আমার ডলি নয়। নোংরা বাজে ছেলেটা ওর উপর পা দিয়েছে, ও থাকবে না আমার অন্য পুতুলের সাথে। ও আমার বাথরুমেও ঢুকবে না, ঘরেও ঢুকবে না। এই ডলিটাকে বাইরে ফেলে দাও তো। ঠিক আছে ঠিক আছে। এমন ইয়ে হচ্ছে না, তুমি সে ফেলবে সমস্ত এত সুন্দর সুন্দর বিয়েগুলো, সেই ফেলবে। দিদুর, মা ওই ছেলেটাকে কিচ্ছু বললো না কেন? মা ওকে বকলো না কেন? মা তো ওকে মারলেও না। বকবে, ঠিক বকবে। নারাও, মা ফিরে আসুক, তারপর ওকে এমন বকবে না, ও কোনোদিন তোমার ডোরের সামনে স্টেপ ফেলবে না। সত্যি? ও আমার ডলিকে নষ্ট করে দেবে না তো? আমার কোনো পুতুল আর পা দেবে না তো? মা ওকে সত্যি সত্যি বকবে তো? ইয়েস মাই গ্র্যান্ডডটার, একবার শুধু তোমার মাকে ফিরে আসতে দাও, তারপর যদি তোমার মাম্মা মই পটলের দোলমা বানিয়ে না খেয়েছে তো আমার নামও তমালি না। ওই পটলের না এবারে দি এন্ড করে ছেড়ে দেবে। এই দেখুন বাবু দেখুন, পটের আটার মধ্যে একবারে দুধ, 30 টাকার নিচে দুধ দিলেন দুধের সঙ্গে রাসুবলনি গরুর দুধের কোনো তুলনা চলে নাকি? আমি নিয়ে জানি, একটু কম করে দিতেছি 28 টাকা। আমি 20 টাকার বেশি দিতে পারবো না। ওই দেখো, এই কি মাছের দর হচ্ছে নাকি? দুধের দর হয় নাকি গো? আপনি নিয়ে যান, আমি একটু কম করে দিতেছি, 25 টাকা দিতেছি। আমি বাবা 20 টাকার বেশি দিতে পারবো না। লসখানে কপাল করে আইছি আজকে, আর কি করবো? ঠিক আছে, না যান, 20 টাকা করে দিতেছি। ঠিক আছে, তুমি গুদামে পাঠিয়ে দিও। আরে বাবু, ও বাবু, পৌঁছে দিতে হবে দুধ, আবার কে পৌঁছে দিতে হবে? সুভাগার থাকলে সব কাজ করে দিত, কে জানে কি করে যে এত খাট তো মুখ পুড়ি ইচ্ছা করছে না। সবটা কাকুর টেনে হিঁচড়ে নাইবে আনি আমি, সেখানটা তো আমার নেই, দুটা ছানাটাকে তো আনতে পারি। সকালবেলা দুধ বিক্রি করে দেবে, সন্ধ্যেবেলা গান গে পয়সা এনে দেবে। ও পাখিকে উঠতে দেওয়া যাবে নে গো, বুঝি আমি বার করবই। কলকাতা আমি যাবই, যে করি হোক যেতেই হবে আমারে। আসতে পারি? হ্যাঁ আসুন। আপনার এর মধ্যে ক্লাস নেওয়া হয়ে গেল? আমি ক্লাস নিইনি। হোয়াট? আচ্ছা আপনি কি এখানে বসে থাকবেন বলে এসেছেন? ম্যাডাম, আমার জন্য আপনাকে আর স্টুডেন্ট আর গার্জেনদের কাছ থেকে কথা শুনতে হবে না, কারণ এই কাজটা আমি আর করব না, আর এটা আমার পদত্যাগপত্র। হাউ ডেয়ার ইউ! আপনারা কি পেয়েছেন আমাকে? ভাই বলবে দাদাকে স্কুলে চাকরি দাও, দাদা ইচ্ছে মতো স্কুলে আসবে, কিছু বললে রেজিগনেশন লেটার ফেলে দেবে। মিস্টার চন্দন মল্লিক,
এটা একটা স্কুল, কোনো বাজার নয়। জানি ম্যাডাম, আমার জন্য আপনাকে অনেক অসুবিধায় পড়তে হয়েছে, এর জন্য আমি লজ্জিত। আমি আমার নিজের এবং আমার ভাইয়ের জন্য আপনার কাছে ক্ষমা চাইছি। একজন অযোগ্য লোকের জন্য চাকরির সুপারিশ করেছিল আমার ভাই, একেবারে অযোগ্য। বাইরের দিকে তাকিয়ে হাঁ করে কি দেখছিস? ভালো বাবু কখন আসবে? আসবে রে আসবে। কেন, ভালো বাবু না থাকলে বুঝি ঘরে মন বসছে না? বসছে তো, কিন্তু ভালো বাবু এসে আমাকে গান শেখাবে। গান ছাড়া তো আমি বেশিক্ষণ থাকতে পারি না, সেজন্য খুব মনটা ছটফট করছে। তাই বুঝি? তা তো ভালোই হলো, আমি তখন ঠাকুর ঘরে যাচ্ছি ঠাকুরকে সন্ধে দিতে। তুই আমার সঙ্গে চল, ঠাকুরকে গান শোনাবি। গান? আমি জানতাম আপনি খুব সিরিয়াস টাইপের মানুষ আর খুব পাংচুয়াল। একে সুজন মল্লিক তাই বলেছিলেন। আপনি যদি এইভাবে চলতে থাকেন আপনাকে নিয়ে কিন্তু আমাদের কাজ করা সম্ভব হবে না, সম্ভব হবে না। সুজন কুমারের কথা রাখতে গিয়ে সব দিক থেকে প্রেসারে পড়লাম আমি। আমি আমার নিজের এবং আমার ভাইয়ের জন্য আপনার কাছে ক্ষমা চাইছি। একজন অযোগ্য লোকের জন্য চাকরির সুপারিশ করেছিল আমার ভাই, এরকম কেন বলছো আমায়? তুই বলতো, তুই নিজের দাদা হিসেবে তো আমাকে তুই স্বীকার নাও করতে পারিস। কিন্তু বল, আমি তো তোর শত্রু নই। দয়া দেখালি তুই আমায়, দয়া দেখিয়ে একেবারে নিজের পায়ের তলা এনে ফেললি বল্টু। পটল,
তুমি এদিকে এসো। পটল কুমার, তোমার গপ্প দি এন্ড। এবার দেখো আমার ডটার কেমন করে পটলের দোলমা বানায়। অদিতিটা বড্ড কাঁচা খেলে বারবার, কবে যে ওর বুদ্ধি হবে। তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে আমায়। আমি বেশ বুঝতে পারছি ওখানে বড় কোনো গোলমাল হয়েছে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগে আমার আমার বাড়ি ফেরাটা খুব দরকার। কিন্তু এখানে তো রেকর্ডিং আরও কিছুটা বাকি, ফিরে কি করে এভাবে? ওখানে কি হচ্ছে কিছুই তো জানতে পারছি না। ও দিদি, পটল কুমার গানওয়ালা, চলো 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 পাল্টা।